Hi guys, welcome to our channel, the Yummy Club. आज के আমরা কোশে কোশাতে চলে এসেছি সোদপুরের ফার্স্ট আউটলেট। তো আজকেই ওপেন হয়েছে, জাস্ট নোটিফিকেশন পেয়েছি আর চলে এসেছি। তো হুট করে প্ল্যান, আমি আমার বোন চলে এসেছি, সৌমিক আসতে পারিনি, আমার বোন এই যে। তো আমরা এখানে চলে এসেছি, এটা ঠিক হচ্ছে স্বদেশীর মোড়, সোদপুরের স্বদেশীর মোড় যারা চেনেন, বা সোদপুর ট্রাফিক মোড় থেকে টুয়ার্ডস ডানলাভের দিকে যেতে পারে। আর আমিনিয়া ঠিক অপোজিটে, সোদপুরের আমিনিয়া আমি দেখিয়ে দেবো ভিডিওতে, আমিনিয়া ঠিক অপোজিটে। তো বেশি দেরি করবো না, চলুন ভিতরে যাওয়া যাক। আমরা এসে বসে পড়েছি, তো এটা এসেই আমরা সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি। সে অর্ডার আমরা কী কী দিয়েছি একবার বলে দিই। স্টার্টার্সে দিয়েছি হচ্ছে ভেটকি চিকি মেলবন্ধন, তারপরে মেন কোর্সে দিয়েছি থালি, একটা ননভেজ থালি, আর এটা মালাই চিংড়ি বিরিয়ানি। তো মালাই চিংড়ি বিরিয়ানি কোনোদিন আমি খাইনি, আমার বোনও খাইনি, তো সেটা কীরকম সেটা তো আপনাদের জানাবোই, কিন্তু ততক্ষণ আপনাদের আমি মেনু আর অ্যাটমসফিয়ারটা কীরকম সেটা আমি দেখি, চল। তো গাইজ, আমাদের ফার্স্ট যে স্টার্টারটা অর্ডার দিয়েছিলাম সে স্টার্টারটা চলে এসছে, সেটা হচ্ছে ভেটকি চিংড়ি মেলবন্ধ। তো আপনাদের একটা ছোট্ট পিস দেখাচ্ছে, এটা হচ্ছে সেটা। তো খেয়ে দেখি কেমন, বড় মাংস এটা, খুব দারুণ। ব্যাপারটা হচ্ছে ভেটকিটা আছে ভালো, বেশ ভালো একটা পিস ভেটকি আছে ভিতরে, কিন্তু চিংড়ি মাছটা যেটা সেটা হচ্ছে স্ম্যাশ, যেটা শ্রিম্পস বলা যেতে পারে। সেই ছোটো শ্রিম্পসগুলোকে যখন যে কোটিংটা দেওয়া আছে, সেই কোটিংটার উপরে দিয়ে শ্রিম্পসগুলোকে দেওয়া আছে। তো শ্রিম্পসের পরিমাণটা একটু কম লাগুক, কিন্তু ভালো খেতে, দারুণ খেতে, কাশুন দিয়ে সস দিয়ে দারুণ লাগবে, আপনারা এসে একবার ট্রাই করুন। তো আমাদের মেন কোর্স চলে এসছে, তো আমার থালিটা চলে এসছে, তো থালিটা আপনাদেরকে দেখাবো। তো যে থালিতে দিয়েছে হচ্ছে রাইস দিয়েছে, প্লেন রাইস, তারপরে একটা পাঁপড় দিয়েছে, তারপরে ডাল দিয়েছে, তারপরে একটা বাঁধা ফুলকপি তরকারি, ছানার ডালনা, কাতলা মাছ, আর আলু ভাজা, ছোটো ছোটো যে সুন্দর আলু ভাজাগুলো বাদাম দিয়ে, আলু ভাজা, দুটো দু পিস রুটি, তারপরে চাটনি, রসগোল্লা, এগুলো সব দিয়েছে। তো মাটনটা আসছে, ওটার সাথে একটা মাটনও আছে, সেটা আসছে, তো ওটাও আমি দেখাবো। আর তার সাথে স্যালাডও দিয়েছে, আর এত কিছু দিয়েছে, এখন খেয়ে দেখতে হবে কেমন। তো থালিটা খাওয়া শুরু করেছি, তো কিছুটা ভাত ডাল আলু ভাজা দিয়ে, একদম বেগুন ভাজা দিয়ে খেতে হেভি লাগছে খুব। আর যে ডিশগুলো দিয়েছে সেগুলো ফুলকপি যে ইয়েটা ছিল, ফুলকপি তরকারিটা প্লাস ছানার ডালটা খেতে খুব ভালো, স্পাইসেস বিশাল কিছু, এখন খুব স্পাইসি এরকম না, সবাই খেতে পারবে, ছোটো থেকে বয়স্ক সবাই খেতে পারবে, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে কারণ। তো শুধু বাকিটাও খাওয়া যায়। তো তোর কেমন লাগছে বল? দুর্দান্ত, কোনো কথা হবে না। বেসিক্যালি আমি ঝাল খেতে পারি না, সেখানে এখানে একটা রান্নাতে সত্যি কথা বলতে আমার ঝাল লাগবে, আমি সত্যি খুব ভালো খেয়েছি, আপনারাও এসে খেয়ে দেখুন, শুধু শুনলে হবে। তো আমি অলরেডি লোক শোনাতে পারিনি, আমি স্টার্ট করে দিয়েছি খাওয়া। তো যাই হোক, তো চিংড়িটা মেন হচ্ছে মালাই চিংড়ি বিরিয়ানি, আমরা খেয়েছি বিরিয়ানি মটন চিকেন বিরিয়ানি, বা এখানে গলদা চিংড়ি আছে, ভিতরে পুরোটাই চিংড়ি বলতে হবে, তো অসাধারণ টেস্ট। চিংড়ি চিংড়ির সাইজটা আপনারা দেখে নিন, এটা আপনার সঙ্গে যদিও
আর সাথে আমার গ্রেভি টাইপের এরকম একটা আছে, মিনি টাইপের রয়েছে, ছোটো ছোটো চিলি আছে গ্রেভিতে, এটা দিয়েও খাওয়া যাবে অথবা একদম গরম লাগবে। তো আমার তো খুবই ভালো লাগছে, আমরা লোক সবাইকে পাচ্ছি না, আপনারাও এসে একবার খেয়ে যান। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দেয়ে পেট পুরো একদম ভুড়ি, এখন একটা ছোট্ট কাটানো ভুড়ি বানিয়েছি আমি, এত খাবার ছিল, খাবার খুব ভালো ছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো খাবার মাঝে মাঝে সবকটা ভিডিও করতে পারিনি, কিন্তু হ্যাঁ এটা আপনাদের জন্য একটা কুইক অ্যালার্ট ছিল যে কষে কষা এখন সোদপুরে চলে এসছে, যারা বাঙালি একদম বাঙালি খাদ্য খাবার খেতে ভালোবাসেন তো এখানে সব একদম আসবেন। তো বেশি কিছু বলার নেই, কষে কষা সবাই আমাকে জানেন, এই ব্র্যান্ডটাকে চেনেন, কিন্তু সোদপুরে ফার্স্ট টাইম চলে এসছে, তো আমরাই অর্থাৎ ফার্স্ট টাইম আমরা এসছি ব্লগটা করছি, আবার নাম আমাদের। তো চলুন, টাটা, গুড নাইট, সি ইউ।